আসসালামু আলাইকুম মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আজকে আমরা নতুন একটি সফটওয়্যারের সাথে পরিচিত হব যেটি নেম মিনিং সফটওয়্যার এই সফটওয়্যারের কাজ হচ্ছে বাচ্চাদের নাম রাখার ক্ষেত্রে নামের অর্থগুলো আমরা বিস্তারিতভাবে জানতে পারব চলুন তাহলে সফটওয়্যারটি আমরা দেখি ডেস্কটপে আমরা একটি সফটওয়্যার দেখতে পাচ্ছি নেম মিনিং সফট যদি ডাবল ক্লিক করা হয় তাহলে আমরা এই ধরনের সুন্দর একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি ওকে তো এখানে তিনটি ক্যাটাগরি রাখা আছে প্রথমটি হলো ছেলেদের জন্য মাঝখানে হচ্ছে মেয়েদের নামের ক্ষেত্রে এবং লাস্টে হচ্ছে যে সমস্ত নামগুলো নিষিদ্ধ নাম অর্থাৎ যে নামগুলো আমরা রাখতে পারবো না ওই নামের তালিকা এখানে দেয়া আছে তো প্রথমেই আমরা ছেলেদের নামগুলো দেখি যদি এখানে ক্লিক করা হয় তাহলে অর্থসহ সহ ছেলেদের নাম এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন তো আমি যে কোনো একটি নাম সার্চ করি ধরা যাক আমার নিজের নাম আমি সার্চ করি তাহলে সার্চ রেজাল্ট আমরা নিচে লিস্ট আকারে দেখতে পাচ্ছি যদি কোনো নাম সম্পর্কে আরও বিস্তারিত আমরা জানতে চাই তাহলে ওই নেমের উপরে যদি ডাবল ক্লিক করা হয় এই ধরনের একটি ইন্টারফেস হবে হবে অনেক সময় দেখা যাবে এখানে নেমগুলো সার্চ রেজাল্ট হিসেবে যেগুলো দেখাবে তাদের অর্থ অনেক বড় আকারে ডিসপ্লে হতে পারে তার জন্য অবশ্যই এখানে ডাবল ক্লিক করলে সেটির আরও বিস্তারিত আমরা জানতে পারবো সার্চ রেজাল্ট হিসেবে যতগুলো নাম ডিসপ্লে হবে সেগুলোর কাউন্টিং এখানে ডিসপ্লে হবে ওকে যদি এই সার্চকে আমরা এখন রিসেট করতে চাই সেক্ষেত্রে এখানে একটি বাটন রাখা আছে আমরা ক্লিক করব। তাহলে সবগুলো নাম আমরা দেখতে পাচ্ছি এবং টোটাল ছেলেদের নাম এখানে অ্যাড করা আছে আষ্টশো আটচল্লিশটি রেকর্ড আমরা দেখতে পাচ্ছি ওকে সফটওয়্যার অ্যাবাউট জানার জন্য আমরা এখানে হেল্প অ্যান্ড অ্যাবাউট আমরা দেখতে পাচ্ছি যদি ক্লিক করা হয় তাহলে এই ইন্টারফেসটা ওপেন হবে ছেলেদের নামের অর্থ জানতে ইউনিকোডে টাইপ করুন বাংলা অথবা ইংরেজি নাম অনেক সময় এমন হতে পারে যে কোনো নাম আমাদের নতুন অ্যাড করা লাগতে পারে সেজন্য একটি অ্যাড নামের বাটন এখানে রাখা আছে যদি এখানে ক্লিক করা হয় তাহলে এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি প্রথমে বাংলা এখানে নামটি লিখতে হবে এরপর নামের অর্থ এবং ইংলিশ উচ্চারণ এরপর নতুন নাম সংযুক্ত করুন এই বাটনে ক্লিক করতে হবে আর যদি কোনো কারণে দেখা যায় কোনো নামের অর্থ অথবা স্পেলিং মিস্টেক আছে সেক্ষেত্রে আমরা সংশোধন করে এখানে সংরক্ষণ অবলিক হালনাগাদ নামের একটি বাটন রাখা আছে যদি এখানে ক্লিক করি তাহলে সেটি আপডেট হবে কোনো কারণ এমন হতে পারে যে এই ইন্টারফেসটি আমাদের মুভ করা লাগতে পারে সেক্ষেত্রে আমরা মুভ করাতে পারব কোনো সমস্যা হবে না আমরা মেন মেনুতে আসি মেয়েদের নামগুলো দেখি আমরা এখানে ক্লিক করলে মেয়েদের নামের ক্ষেত্রে সেম আমরা জাস্ট নামের উপরে যদি ডবল ক্লিক করি তাহলে সেটির বিস্তারিত জানতে পারব সার্চ করতে পারব এবং অ্যাবাউট আমরা দেখতে পাচ্ছি যেটি আমরা পূর্বের ইন্টারফেসে দেখেছি এবং যদি কোনো নাম নতুন অ্যাড করা দরকার হয় সেম প্রসেস আমরা অ্যাড করতে পারবো এবং যদি আপডেট করা দরকার হয় আপডেট আমরা এখান থেকেই করে নিতে পারবো আমরা মেইন ইন্টারফেসে আসি নিষিদ্ধ নাম যদি এখানে ক্লিক করা হয় তাহলে হারাম নামের তালিকা আমরা দেখতে পাচ্ছি এখানে লিস্ট আকারে দেওয়া আছে আমরা যদি এখান থেকে নামগুলো ক্লিক করি তাহলে সেটির অর্থ এবং বিস্তারিত বর্ণনা আমরা এখানে জানতে পারবো ঠিক এই প্রসেস আমরা সফটওয়্যারটি ইউজ করতে পারবো যেহেতু মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে সফটওয়্যারটি তৈরি করা আমরা কিন্তু এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এডিট কোনো অপশন পাবো না এটির এডিট অপশন ডিজেবেল করা আছে অর্থাৎ অ্যাডভান্স লেভেল ভিভি কোডের মাধ্যমে সেটি বন্ধ করা আছে আমরা চাইলেও যেতে পারবো না এবং এখন যে অবস্থায় ইন্টারফেসটি ওপেন হয়েছে প্রতিবারবার ঠিক এই অবস্থায় ইন্টারফেসটি ওপেন হবে তাহলে আমরা ক্লোজ করে দেই এখন সবার মাঝে অনেক ধরনের প্রশ্ন কাজ করে যে আমি যে সফটওয়্যারের প্রজেক্টগুলো দেখাই এগুলো আসলে কিভাবে তৈরি করা হয় আপনারা অনেকেই রিকোয়েস্ট করে থাকেন তো এই সফটওয়্যারটি কিভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ ব্যাক কি কী কী ব্যাপার আছে সেই ব্যাপারগুলো আমি একটু দেখাচ্ছি দেখুন আমি আমার সফটওয়্যারের ডিজাইন ভেউতে আছি প্রথমেই ফিমেল নামের জন্য একটি টেবিল তৈরি করা আছে এরপরে নিষিদ্ধ নামের জন্য আরেকটি টেবিল অর্থাৎ পৃথক পৃথক টেবিল আমার তৈরি করা আছে এবং ছেলেদের নামের ক্ষেত্রে আর একটি টেবিল আমরা দেখতে পাচ্ছি যদি টেবিলটিকে আমরা ডিজাইন ভিউতে নেই তাহলে আইটি বাংলা নেম মিনিং এবং ইংলিশ স্পেল ঠিক আছে ঠিক এইভাবে আমার ওই ফিল্ডগুলো তৈরি করা আছে এবং আইডির ক্ষেত্রে এখানে অটো নাম্বার দেওয়া আছে ডেটা টাইপ আর বাকিগুলো শর্ট টেক্সট আকারে রাখা আছে সেম প্রসেসে তিনটি টেবিল আমার ক্রিয়েট করা আছে এবং দুটো আমাদের এই কোয়েরি তৈরি করা আছে ফিমেল নেমের ক্ষেত্রে একটি কুয়েরি আরেকটি হচ্ছে মেল নেমের ক্ষেত্রে তাহলে দুটো কোয়েরি এখন আসা যাক ফর্মের ব্যাপারে আমরা ফর্ম অ্যাবাউট ফিমেল দেখতে পাচ্ছি এই ফর্মটি হচ্ছে ফিমেল নেমের ইন্টারফেসে যে অ্যাবাউট আমরা দেখেছি সেটির জন্য অ্যাবাউট মেল অর্থাৎ ছেলেদের নামের ওই ইন্টারফেসে যে অ্যাবাউট আমরা দেখেছি সেটি এবং ফিমেল ডিসপ্লের ক্ষেত্রে আমরা একটু দেখ দেখার চেষ্টা করি ডিজাইন ভিউতে নিয়ে অর্থাৎ ফিমেল নেম সার্চ করার পরে সেটির উপরে যদি ডাবল ক্লিক করা হয় তাহলে এই উইন্ডোটি ওপেন হবে অর্থাৎ এই ফর্মটি ওপেন হবে তাহলে সেটির আমি নাম রেখেছি ফিমেল ডিসপ্লে এবং ফিমেল নেম এন্ট্রি যেটি হচ্ছে মেয়েদের নাম নতুনভাবে যদি আমরা অ্যাড করতে যাই তাহলে এই ফর্মের মাধ্যমে আমরা অ্যাড করতে পারবো ঠিক আছে সেম প্রসেসে ফিমেল নেমস আমরা যদি ফিমেল নেমস আসি তাহলে মেন যে ইন্টারফেসটা আছে সেটি আমরা পেয়ে যাব ঠিক আছে হারাম নেমের ক্ষেত্রে হারাম নেম আমি এখানে লিস্ট বক্স আকারে দেখিয়েছি এপাশে পাশে টেক্সট বক্স এবং নিচে একটি টেক্সট বক্স মেন মেনু মেন মেনু হচ্ছে মেন যে ইন্টারফেসটা আছে সেটি হচ্ছে এই ইন্টারফেস মেল ডিসপ্লে হচ্ছে ছেলেদের নাম ডিসপ্লে হবে এই ফর্মের মাধ্যমে সেটা আমি ডিজাইন ভিউতে নিয়ে দেখাচ্ছি এবং মেল নেম এন্ট্রির ব্যাপারটি হচ্ছে যে নতুনভাবে যদি ছেলেদের নাম অ্যাড করতে যাই এই ইন্টারফেস আর ছেলেদের নামের যে মেন যে ইন্টারফেসটা আছে অর্থাৎ অর্থ সহ ছেলেদের নাম সেটি আমরা এখানে পেয়ে যাব ঠিক আছে এবং লাস্ট অন হচ্ছে মডিউলস এখানে অনেকগুলো মডিউল তৈরি করা আছে দেখুন এখানে ডেটাবেস উইন্ডো হাইটের জন্য অ্যাডভান্স লেভেল কোডিং করা আছে ডিজাইন ফিশারের জন্য কিছু কোড ফর্ম যখন মুভ হবে তার জন্য এখানে অ্যাডভান্স লেভেল কিছু কোড রাখা আছে অর্থাৎ মডিউল আকারে নেভিগেশন প্যান ট্যাক্স বার সব কিছুর জন্য এই অপশনটি ফর্মের রিসাইজের জন্য এই মডিউলটি তৈরি করা আছে রিবন এবং সার্সের জন্য আরও দুটো মডিউল আমার তৈরি করা আছে যেহেতু পূর্ণাঙ্গ সফটওয়্যার আকারে ডিজাইন করা হয়েছে তার জন্য অবশ্যই কিন্তু এই মডিউলগুলো বা অ্যাডভান্স লেবিল কোডিংগুলো আমার দরকার হয়েছে তাহলে ফিওর এতটুকু ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা নতুন একটি সফটওয়্যার প্রজেক্ট দেখলাম যেটি মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে ডেভেলপ করা এবং সফটওয়্যারটি কীভাবে ইউজ করতে হয় সেই ব্যাপারে আমি দেখিয়েছি পাশাপাশি সফটওয়্যারটি কীভাবে তৈরি করা হয়েছে সেই ব্যাপারেও লাস্ট পার্টে আমি দেখিয়েছি আই আমাদের সবারই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বিল বাটনটি প্রেস করে রাখতে হবে যারা মাইক্রোসফট অ্যাক্সেস শিখতে চাচ্ছেন চ্যানেলটিকে ফলো করতে পারেন হিউজ পরিমাণে ভিডিওর ব্যবস্থা করা আছে অন্য অফিস প্যাকেজ প্রোগ্রামের ভিডিও হিউজ পরিমাণে রাখা আছে পিসি টিপসন ট্রিক্স থেকে শুরু করে আরও বিস্তারিত ভিডিওগুলো এই চ্যানেলে পাবেন সো অবশ্যই ঘুরে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং